এটা মাহৰ পাছতো অব্যাহত আছে অসম মিজোৰাম সীমান্তৰ সংঘাত আৰু উত্তেজনা। মিজোৰাম সীমান্তত সংঘটিত হোৱা গুলিয়াগুলিৰ দুৰ্ভাগ্যজনক ঘটনাই আজি এমাহ অতিক্ৰম কৰাৰ সময়তে পুনৰ নতুনকৈ উত্তেজনাই বিৰাজ কৰিছে সমগ্র সীমান্ত অঞ্চলত। অসম মিজোৰাম সীমান্তৰ খুলিচৰাত পুনৰ অসম আৰক্ষীক বাধা প্ৰদান কৰিবলৈ সাহস কৰিলে একাংশ মিজো দুৰ্বৃত্তই। অসম মিজোৰাম সীমান্তত নিৰ্মাণ হ'বলগীয়া PMJY পথ এটা নিৰ্মাণ কৰিবৰ বাবে উপস্থিত হৈছিল আৰক্ষীসহ নিৰ্মাণকাৰী দল, কিন্তু হঠাৎ একাংশ মিজো দুৰ্বৃত্তই বাধা প্ৰদান কৰিলে অসমৰ দলটোক। অসম আৰক্ষীক উভতাই পঠাই সেই স্থানত অৱস্থান কৰিছে মিজো দুৰ্বৃত্তৰ দলে। কাছাৰৰ আৰক্ষী অধীক্ষকে আশ্বাস প্ৰদান কৰা অনুসৰি শীঘ্ৰেই পথ নিৰ্মাণৰ কাম আৰম্ভ কৰা হ'ব। কোনো পধ্যে অসমৰ পথ নিৰ্মাণত বাধা প্ৰদান কৰিবলৈ এৰি দিয়া নহ'ব। গভৰ্ণমেণ্ট অফ অসমৰ যি কাম চলি আছে PMJSY-ৰ, তাত কিবা মিজোৰাম পৰা মানুহ আহি পেলাই এইটো যি কনষ্ট্ৰাকশ্যন কাম কৰি আছে মানুহ তাক বাধা দিছে। এতিয়া কাম চলিব, এতিয়া চলা নাই, এতিয়া চলিব কাম। ইট ইজ বিন টেকন এট এ সিনিয়র লেভেল। কৈছোঁ কি হ্যাঁ, গভর্নমেন্ট ইজ টেকিং ইট আপ এট এ সিনিয়র লেভেল অ্যান্ড দ্য ইস্যু উইল বি রিজলভড। মাটি তো লবই লাগিব, আমার কাম চলিব, আমার যে রাস্তা আছে বনিব। ইফালে যোৱা কেইটামান মাহৰ ভিতৰতে সর্বমুঠ 1000 হেক্টৰ অসমৰ ভূমি দখল কৰিছে মিজোৰামে। সীমান্তৰ খুলিচৰাৰ পৰা বাঘাৱালালৈকে পথ নির্মাণের কাম আরম্ভ করেছিল অসম সরকারে, কিন্তু মিজো দুর্বৃত্ত নির্মাণ কার্যত বাধা প্রদান করে। নির্মাণত নিয়োজিত শ্রমিক ডাম্পার চালক সহ কর্মী সকলক মিজো দুর্বৃত্তই আক্রমণ করে। ইফালে যা কেটামান মাহর ভিতর কাছাৰৰ সীমান্তত 1000 হেক্টৰ ভূমি দখল করেছে মিজোরামে। এই কথা স্পষ্টকৈ জানিবলৈ দিছে কাছাৰৰ বন সংমণ্ডল বিষয়ায়। আমার তো অলরেডি ফরেস্ট ক্যাম্প কাম BOP আমি অলরেডি আমার আছেই, আমার ফরেস্টের মানুষ, আমার ফরেস্ট রেগুলার পেট্রোলিং আছে। এই তো মানে বিফোর এ আমার যে মিনিস্টার এটা পি স্টক যে হয়েছিলে তার আগতে আমার যত আমার ক্যাম্পত বহিব লাগে বা আমি ক্যাম্প বানাই আছো এইবিলাক তো চলি আছে। আমি এই চেষ্টা আমি এতিয়া আমার যে অলরেডি রিজার্ভ ফরেস্টর এরিয়া আছে এই মানে ইন্টাক্ট করব কারণে আমি বহুত চেষ্টা করে আছো। রিজার্ভ ফরেস্ট মোর দেন 1000 হেক্টর্স, মোর দেন 1000 হেক্টর্স এতিয়া রেকর্ড মোতাবেক দখল করেছে। কালি খুলিচৰাৰ অংশত নতুনকৈ 1 কিলোমিটাৰ ভিতৰলৈ প্ৰৱেশ কৰিছে মিজো দুৰ্বৃত্ত। সীমান্তৰ পৰা জাকিৰ হুছেইন, নিউজ লাইভ।